নিজেই নিজের ছবি তোলা অনেকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। বিশেষ করে তরুণ তরুণীদের খুব পছন্দের কাজ এটি। মনোবিজ্ঞানীরা বলছেন যারা অতিরিক্ত সেলফি তোলে তারা সেলফিটিস রোগে আক্রান্ত। সেলফিতে তোলা ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতে থাকলে ব্যক্তিত্বের উপর নেতিবাচক প্রভাব পড়ে বলছেন তারা। ইন্টারন্যাশনাল জার্নাল অফ মেন্টাল হেলথ অ্যান্ড অ্যাসোসিয়েশনে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা বলছে যারা সেলফি তোলায় আসক্ত তাদের এই রোগের রোগী হওয়ার সম্ভাবনা বেশি। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এটিকে মানসিক রোগ হিসেবে স্বীকৃতি না দিলেও এমন চর্চাকে গভীর উদ্বেগের বিষয় হিসেবেই দেখছেন। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর রামানি দুর্ভাসুলা জানান, যখন কেউ দিনে কয়েকবার সেলফি তোলে এবং সেগুলো ফেসবুক, স্ন্যাপচ্যাট বা ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমে পোস্ট করেন তখন তাকে সেলফি আসক্ত বলা হয়। তিনি আরও বলেন, যদি কারো মোট ছবির অর্ধেকই হয় সেলফি এবং সেসব ছবির জন্য ফিল্টার ব্যবহার করে তবে সেটা তার জন্য ভালো কিছু বয়ে আনে না। সেলফিটিস রোগ থেকে বাঁচতে মোবাইল ফোন কোথাও রেখে দিয়ে সেলফি মুক্ত এলাকায় থাকার পরামর্শ দিয়েছেন দুর্ভাসুলা। অন্য কেউ যদি এ রোগে আসক্ত হয় তাহলে তার ছবিতে লাইক বা ইতিবাচক মন্তব্য না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।